কাছে এবং দূরে বসে যারাই আমাকে দেখছেন সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই অনুষ্ঠান। সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরে অন্তস্থ থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে তথ্য ইনফরমেশন সরবরাহ এবং সেটা গ্রহণ করা। আমি কিছু কিছু তথ্য যেগুলি আমার পক্ষে সম্ভব দেবার চেষ্টা করেছি আপনাদেরকে, বিশেষ করে যারা নবীন তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা রয়েছেন তাদের জন্য। এগুলি হতে পারে প্রাথমিকভাবে একটি রেফারেন্স হিসেবে আইডিয়া মাত্রই। আমি কখনোই দাবি করি না এটাই সর্বোত্তম আইডিয়া। অনেক আইডিয়া আপনি ব্রাউজ করতে পারেন আজকালকার যুগে, অনেক জায়গা থেকে আপনি ইন্টারনেট থেকে, গুগল থেকে অথবা বিভিন্ন পত্রপত্রিকা থেকে বা বিভিন্ন টিভি অনুষ্ঠান থেকে বিভিন্ন সোর্স দ্বারা আপনি ইনফরমেশনগুলি নিতে পারেন। একটি জিনিস লক্ষ্য করা যাচ্ছে, সেটি হচ্ছে আমার ভাইয়েরা, আমি সকলকে অত্যন্ত ভালোবেসেই সুন্দরভাবে কথাটি বলছি, অত্যন্ত সবিনয়ে বলতে চাচ্ছি যে আমার দু চারটা ভিডিও আপনি দেখার পরে আমার সাথে কন্ট্যাক্ট করছেন, সাধুবাদ জানাচ্ছি, ভেরি গুড। কিন্তু পরবর্তী প্রেক্ষিতে যে প্রশ্নগুলি আপনি আমাকে করছেন, সেই প্রশ্নগুলি দেখা যাচ্ছে যে আমি হয়তো অন্য অন্য ভিডিওগুলির মধ্যে দিয়ে দিয়েছি অলরেডি। তো সেই প্রশ্নটি, যেটি হতে পারে একদম আমার প্রথম দিককার ইনফরমেশনগুলি যেগুলি আমি দিয়ে রেখেছি অথবা হতে পারে মধ্যে আমি দিয়েছি, এগুলিকে যদি আমাকে আবার আপনাকে বা এক একজন ইন্ডিভিজুয়ালকে ব্যক্তিগতভাবে প্রাইভেটলি বলতে হয় তাহলে প্রচুর সময়ের দরকার, যেখানে সময়টা অত্যন্ত একটি মূল্যবান জিনিস আমরা জানি। এবং হংকংয়ের যে লাইফ, যেখানে আমরা বসবাস করি, আমি বসবাস করি অবশ্যই এবং ভিডিও দিচ্ছি, সেখানে দাঁড়িয়ে প্রত্যেককে একটি একটি করে প্রশ্নের উত্তর দেয়া একটু অসম্ভব বই কি, এটা আপনাকে বুঝতে হবে। সো প্লিজ, আমি আপনাকে অনুরোধ করব যে আপনি জাস্ট গো ব্যাক টু অল মাই ভিডিওস এবং অন্য অন্য জায়গায় আপনি প্রশ্নটি তালাশ করতে পারেন। এবং তারপরে দেখার পরে যদি এমন কোনো প্রশ্ন থাকে যে প্রশ্নটির উত্তর দেওয়া হয়নি অথবা একটি নতুন প্রশ্ন অ্যারাইজ করেছে অথবা কোনো কনফিউশন সৃষ্টি হয়েছে, সেটার ব্যাপারে আপনি অবশ্যই জিজ্ঞাসা করতে পারেন। অবশ্যই আমি হৃষ্টচিত্তে সেটাকে গ্রহণ করব এবং জবাব দেওয়ার চেষ্টা করব। কিন্তু প্লিজ, আপনার এবং আমার, আমাদের দুজনেরই সময় যেন আমরা সেভ করি, সেজন্য বেটার আপনি ভিডিওগুলি দেখুন। এবং আমার অসংখ্য ভিডিও সেখানে রয়েছে, 100-এর উপরে ভিডিও রয়েছে। সো আপনি প্রত্যেকটি ভিডিও যদি একটু অবসর সময় দেখেন, যে সময়টা আপনার মানে খুব একটা কাজের সময় না, সে সময়টাকে যদি আপনি দেখেন বা শোনেন, তাহলে কিন্তু আপনি অনায়াসে সেই তথ্যগুলো পেয়ে যাচ্ছেন যেগুলি হয়তো আপনি আমাকে জিজ্ঞাসা করতে চাচ্ছেন। আর একটি ব্যাপার হচ্ছে কি, আপনি প্রশ্ন জিজ্ঞাসা করার সূত্র যখন আমার সাথে যোগাযোগ স্থাপিত হলো, তখন দেখা যাচ্ছে যে আপনি ভিডিওগুলির দিকে মুখাপেক্ষি হচ্ছেন না, আপনি ডাইরেক্ট প্রশ্ন জিজ্ঞাসা করছেন। তো ডাইরেক্ট যখন আপনি প্রশ্ন করছেন তখন এই জিনিসগুলি ধরা পড়ে। আচ্ছা, যাই হোক, আমি কথাটা আর না বাড়িয়ে অন্যদিকে চলে যেতে চাচ্ছি। সেটি হচ্ছে আমাদেরকে আরও অনেক কিছু বোঝার আছে, শেখার আছে, জানতে হবে, বুঝতে হবে। তো আমরা সেই সব দিকগুলিতে আমাদের দৃষ্টিকে প্রসারিত করি, কেননা তাতে করে আমরা আমাদের হরাইজন, যেটা আছে আমাদের দিগন্তটাকে, আমরা আরও প্রসারিত করতে পারবো। এবং সেই জন্য নতুন নতুন প্রশ্নের সৃষ্টি করতে হবে, নতুন নতুন জায়গাতে আমাদের কাজ করতে হবে। এবং কিছু কিছু হয়তো এমনও হতে পারে যেটি আমি জানি না, সেটা হয়তো আপনাদের থেকেও আমি সেটা ফিডব্যাক নিতে পারি। এটা এভাবেই হয় ইনফরমেশনের লেনদেন। এবং আমাদের দেশের প্রেক্ষাপটে আমি যেটি বলবো, এই ধরনের প্র্যাকটিস হওয়া আমার মনে হয় খুবই উচিত। এবং আমাদের যে টক শোগুলি একচেটিয়াভাবে তারা রাজনীতির উপরে কথাবার্তা বলে, ওয়েল, আমরা রাজনীতিকে ভালোবাসি বা এটা আমাদের জীবনের উপরে একটি বড় প্রভাব বিস্তার করে থাকি সেটা আমরা জানি, কিন্তু তারপরেও ব্যবসা বাণিজ্য রোজি রুটি এগুলির ব্যাপারে কিন্তু আমাদের বিজ্ঞজনেরা খুব একটি কথা বলেন না। আমার অন্তরটা খুবই মানে মানে খারাপ লাগে, আমার মনের থেকে আমি বেদনা অনুভব করি যে যারা সফল ব্যবসায়ী আছেন তাদের সফলতার কথা জিজ্ঞেস করা হয়, এনে আমি দেখেছি তৃতীয় মাত্রাতে কয়েকজন এসেছেন, আমি নাম না বলেও বলতে পারি, যে তারা তাদের ব্যবসা সম্পর্কে বলেছেন, তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে বলেছেন, তাদের আদর্শ উসুল কিভাবে তারা চলেন, তাদের আইডিওলজির ব্যাপারে কথাবার্তা বলেছেন। দ্যাট দোজ থিংস আর ফাইন, সেগুলি ঠিক আছে, দ্যাট ইজ ওকে। কিন্তু ব্যাপারটা হচ্ছে শুরুটা আমি কিভাবে করব বা কিভাবে করা যায়, এবং সেটার বাস্তব এবং বস্তুনিষ্ঠ একটা মার্গদর্শন যদি আমাদেরকে দেয়া যায়, সবটা না হলেও আপনার বিজনেস সিক্রেট আপনি রেখেও কিছুটা যদি আপনি আমাদেরকে সহায়তা করতে পারেন বা বলতে পারেন, আপনি একজন বড় ব্যবসায়ী, আপনি একজন সফল প্রতিষ্ঠিত ব্যবসায়ী, আপনার
পদাঙ্ক অনুসরণ করে আরও আমাদের দেশের কয়েকটি ছেলে কিন্তু এগিয়ে যেতে পারে, অ্যাটলিস্ট তাদের একটা বিশাল কিন্তু মোরাল সাপোর্ট সৃষ্টি হতে পারে এবং তারা চেষ্টা করে সফলকামও হতে পারে। কারণ চেষ্টা করবে আমি নতুন ইয়াং ছেলেদেরকে বলি, আপনাদেরকে চেষ্টা করতে হবে, আপনি নতুনভাবে চেষ্টা করবেন। কিন্তু যদি ধরুন আপনি সফলকাম হলেন না, কিন্তু তারপরেও কিন্তু আপনার একটা অভিজ্ঞতা রয়ে গেল, আর যদি সফলকাম হয়ে গেলেন তাহলে কথা একটি, আপনাকে চেষ্টা করে যেতে হবে। আপনি এটা চিন্তা করবেন না আপনি সফল হবেন কি না, কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে। তো যাই হোক, আজকের এই ভিডিওটি বড় না করে আমি বলতে চাচ্ছি যে আপনারা কাইন্ডলি যখন আমার ভিডিওগুলির ব্যাপারে আমাকে প্রশ্ন করবেন, আগে একটু সার্চ আউট করুন যে আমি এর আগে ইতিপূর্বে এই উত্তরগুলি দিয়েছি কি না। সেজন্য আপনাকে একটু অবসর সময় এবং বা যখনই আপনি সময় পান একটু ওই ভিডিওগুলি দেখতে হবে, এবং সেটা দেখলে হয়তো আপনি আপনার সময় এবং আমার সময় দুজনের সময় আমরা রক্ষা করতে পারি এবং আমরা আরও নতুন দিকে আমরা বাড়তে পারি, আগে বেড়ে যেতে পারি, আমরা আগে যেতে পারি, এবং এটাই আমাদের উচিত। কারণ ব্যাপার হচ্ছে দিন সময় ক্ষণ চলে যাবে, টাইম উইল পাস অ্যাট এনিওয়ে, যে কোনোভাবেই সময়টা পাস হয়ে যাবে, সময়টাকে ব্যবহার করতে হবে। এবং সেই সময় ব্যবহারের কারণেই কেউ একদম তাল গাছের মগডালে থাকে, আবার কেউ গাছতলায় থাকে। এর কারণ কি? সবাই 24 ঘন্টা পায়। এর কারণ কি? সবাইকে তো হাত পা দেওয়া হয়েছে, কিন্তু ঠিকভাবে বুঝে নেওয়া, বুঝতে পারা এবং সেটাকে সেভাবে কর্মঠভাবে বা কর্মদম কর্মস্পৃহা জাগিয়ে সেটাকে বাস্তবায়িত করা, মানে করাটা একটা জিনিস আর চিন্তা করাটা আর একটা জিনিস। বাট আপনাকে একজন ডুয়ার হতে হবে, ইউ রিয়েলি নিড টু ডু ইট, আপনাকে করতে হবে। সেজন্য ইনফরমেশন সার্চ করুন এবং কিছু না কিছু করুন। জাস্ট টকিং উইল নট হেল্প, কথা হেল্প করবে না। আমি এখানে কথা বলছি, এই কথাটা আপনাকে হেল্প করবে, কারণে আপনাকে হেল্প করবে যে এই কথাগুলি আপনাকে দেবে ইন্সপিরেশন, আপনাকে বিপদ থেকে রক্ষা করবে। এই জিনিসগুলি আপনার ফিডব্যাক হিসাবে দরকার, কিন্তু আসলে আপনার কাজটি আমি কেন, কেউ দুনিয়াতে করে দিতে পারবে না। মনে রাখতে হবে আপনাকে কেউ করে দেবার পারবে না, করতে হবে শুধু আপনাকেই। যদি আপনি করতে চান কিছু জীবনে, সফলকাম হতে চান জীবনে, তাহলে আপনাকে কিছু করতে হবে। শুধু কথা বললে, প্রশ্ন আস্ক করলে এগুলি তো চলবে, এটি একটি কর্মপদ্ধতি। আপনি কন্টিনিউ আস্ক করতে যান, কন্টিনিউ সার্চ করতে যান, দেখেন, চোখ কান খোলা রাখেন, কিন্তু তার সাথে সাথে করতেও থাকেন আপনি কিছু না কিছু। মানে আমি অনেক ছেলের কাছে এই যে কথাগুলি শুনেছি যে আমি চেষ্টা করছি, প্ল্যানিংয়ের মধ্যে আছে, ইনশাল্লাহ শুরু করব, 2 বছর পরে শুরু করব। ওয়েল, আশা করা ভালো, আশায় জীবন, হোপ অ্যাগেনস্ট হোপ, কিন্তু আমরা আশা করার ছেলেদের চাইতে বা উদ্যোক্তার চাইতে আমরা চাই ডুয়ার ওয়ার্কার অথবা ডুয়ার এন্টারপ্রেনার, যে করছে কিছু। ঠিক আছে, আপনি যদি 10টা কাজে অসফল কাম হন, সেটা কিন্তু একটি বড় জিনিস। আপনি কিন্তু বলতে পারবেন, ইউ হ্যাভ এ স্টোরি টু সে, না আমি এটা করেছি, কেউ এসে আপনাকে বলতে পারবে না। তো আমার এই যে কথাগুলি আমি বলি, এই ক্ষেত্রে কিন্তু দেখা গেছে যে আমি মানুষের সাথে খুব বেশি মিশে কথা বলি, তো সেই কারণে হয়তো অনেকে সামবডি টেক মি আদারওয়াইজ, অনেকে হয়তো ভাবেন যে শাকিম ভাইকে অনেক কথা বললে, মানে আমি আপনাকে কথা বলবো ঠিক আছে, কিন্তু বিজনেসের প্রিন্সিপাল যেখানে সেই জায়গাটা কিন্তু আমরা অনর থাকতে হবে। অতএব এখানে ইমোশন আবেগ তাড়িত হওয়ার কোনো অবকাশ নেই, এতটুকু স্কোপ নাই, এতটুকু পিন হোলের মতো কোনো স্কোপ নাই যেখান থেকে ইমোশন বেরিয়ে যেতে পারে। সেটাই হংকংয়ের ব্যবসার কথা যদি আমি বলি আপনাদেরকে, যেহেতু আমি হংকং টকিস নামে একটি শুরু করেছি, এখানে হংকংয়ের দৈনন্দিন জীবন বা রোজমরা কি জিন্দেগির ব্যাপারে আমি কিছু কথাবার্তা বলবো, তাতে আপনি শিখতে পারবেন কিছু যে আসলে এখানে এরা কত কট্টর, এরা কত কপ মানে কঠোরভাবে এরা ব্যবসাটাকে সাধনার মতো করে, এবং সেই জন্যই এত ছোট। আপনার ওয়ার্ল্ড ম্যাপে সিঙ্গাপুর হংকংয়ের কোনো জায়গায় নেই, এতটুকু একটা ডটের মতো, কিন্তু তারা কিন্তু ব্যবসার দিকে অর্থনৈতিকভাবে কত চাঙা তাদের অর্থনীতি। কেন? কারণ তারা ব্যবসাটাকে, পয়সাটাকে সেইভাবে দেখে, সেই দৃষ্টিকোণ থেকে দেখে। আমরা হয়তো কোথাও বাঙালিরা কোথাও না কোথাও এখনও আবেগের বশে আমরা হয়তো নিজেকে, নিজের ক্যারিয়ারটাকে নষ্ট করছি, হয়তো আমরা বুঝতেই পারছি না। সবচেয়ে সমস্যা হচ্ছে আমি বুঝতেই পারছি না যে আমি নিজে নষ্ট করছি আমার ক্যারিয়ারটা, এটাই একটি বেশি ফেলিওর। এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আমাদেরকে ইনফরমেশন নিতে হবে, এবং আমাদের যারা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী আছে,
বাংলাদেশে আপনারা যারা আছেন, যেহেতু আমি বাংলাদেশে থাকি না, আমি আপনাদের প্রতি অনুরোধ করতে চাই, যারা বাংলাদেশে আপনারা রয়েছেন তারা চেষ্টা করবেন পারতপক্ষে কিছু ডেটস নেয়ার, কিছু সময় নেয়ার, বড় ব্যবসায়ীদের তাদের কাছে অনুরোধ বিনয় করবেন, তাকে একটি লাঞ্চ খাওয়ান, তার সাথে বসুন, তার থেকে আপনি সময় নিয়ে কিছু প্রশ্ন জিজ্ঞেস করেন। তিনি যদি 10টা কথা বলেন, আই এম শিওর আপনি তার থেকে কমসে কম একটি জিনিস তো আপনি শিখতেই পারবেন, কিছু না কিছু একটা জিনিস তো আপনি শিখতেই পারবেন, এটা আমার গ্যারান্টি। তো অতএব আপনি আপনার যে চীনা পরিসর, সেই পরিসরের মধ্যে সময় পাস করার চাইতে অলওয়েজ ট্রাই করেন একজন ব্যক্তি যিনি সফলকাম হয়েছেন তার সান্নিধ্য পাওয়ার। দরকার হলে তার সাথে মানে সৌজন্যভাবে তাকে একটি মিল খাওয়ান, তাকে অনুরোধ করেন, তিনি হয়তো আসতে চাইবেন না, কিন্তু যে কোনোভাবে আপনি তাকে গিয়ে জিজ্ঞাসা করুন। এবং একই সাথে আমি আর একটা জিনিস আপনাকে বলে যেতে চাই, যে চরম দারিদ্রের মোকাবেলা করছেন, যিনি বলছেন অনেক চেষ্টা করছি, হাত পা অনেক এদিক ওদিক ছোড়াছুড়ি করলাম, কিছুতে কিছু হলো না, ভাগ্যের শিকা খুললো না, মানে জীবনযুদ্ধে পরাজিত অনেক সৈনিক আছে, আপনি তাদের কাছেও যান, একটি ডায়েরি নিয়ে যান, এবং এই ডায়েরি নিয়ে আপনি ওনার পয়েন্টগুলি ওনার সাথেও বসে আপনি মিল খান বা একটু সময় পাস করুন, ওনার থেকে কিছু টপিকস আপনি নিন, উনি যে কথাগুলি বলবেন তার থেকে 10টা কথার মধ্যে 2-1টা কথা আপনি কিন্তু শিখতে পারবেন, যে জিনিসগুলো আপনার পরিত্যাজ্য। আর যিনি সফলকাম তার কাছ থেকেও আপনি যাবেন, নোট নিবেন, কিছু লিখে আনবেন, আর আজকালকার যুগে ওনার অনুমতি নিয়ে আপনি মোবাইলে রেকর্ডও করে আনতে পারেন তার সেই কথাগুলি। হয়তো আপনার রোজ রোজ তার সাথে মোলাকাত বা কথাবার্তা সাক্ষাতের সুযোগ হবে না, কিন্তু আপনি ওনার অনুমতি নিয়ে সেটা রেকর্ড করে সেটা শুনতে পারেন, অবশ্যই আপনি সেই নোটের মধ্যে থেকে 2-1টা জিনিস ভালো শিখতে পারবেন। এই যে জীবনের সফল হওয়া আর অসফল হওয়া, এই দুটার মধ্যে পার্থক্য যে যে পয়েন্টগুলি নির্ধারণ করে, সেই পয়েন্টগুলি যদি আপনি আত্মস্থ করতে পারেন অনেকটা এগিয়ে যাবেন, অনেকটা এগিয়ে যাবেন। যা হোক, আমি আজকের মতো এখানে শেষ করতে চাচ্ছি এবং পরবর্তীতে আমি আরও কিছু বলবো, কারণ বলার অনেক কথা রয়েছে, এগুলি ইন্সপায়ার হিসাবে আপনি নেন। এবং ডোন্ট টেক শাকিম ভাই জাস্ট কে হি উইল ডু ফর মি, নো হি উইল নট ডু ফর মি, বাট হি উইল ডু সামথিং ইন মাই সাইকোলজি, ইন মাই সাইকিক, আমার যে সাইকোলজি আছে, আমার এই মানে মনস্তত্ত্বের উপরে উনি কিছু হিট করার চেষ্টা করছেন, এটাই করা সম্ভব। এবং এখন যখন আমার হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছেন এবং আপনারা অনেকেই প্রশ্ন করছেন, তো আপনি অবশ্যই বুঝতে পারছেন যে একা মানুষের নিজের পরিবার, নিজের মানে কী বলে ব্যবসা বাণিজ্য সব কিছু ঠিকঠাক রেখে তারপরে এতগুলি মানুষের উত্তর দেওয়া, সেটাও যদি হয় যেগুলি উত্তর আমি দিয়ে দিয়েছি, তাহলে অবশ্যই সেটা একটি ভালো জিনিস নয়। আমি আপনাদেরকে অনুরোধ করব শেষবারের মতো যেতে যে আপনারা ওগুলি সার্চ করে দেখুন এবং তারপরে সেখান থেকেও যে প্রশ্নগুলি আপনার রেইজ হয়েছে সেগুলি টুকে রাখুন, লিখুন, এবং সেগুলি আপনি আমাকে ফেসবুকে মেসেঞ্জারে দিয়ে রাখতে পারেন। দেন সেটা কিন্তু আমারও কিছু চিন্তার উদ্রেক হবে যে এই লোকটা এই 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 কাজগুলি করেছে, হি অ্যাকচুয়ালি বিন দেয়ার, তিনি সেখানে গিয়েছেন, ঘুরেছেন, দেখেছেন, বুঝেছেন। তখন কিন্তু সেই পয়েন্টগুলিতে যদি কোনো অসামঞ্জস্য থাকে, যদি আমারও কোনো ভুল ত্রুটি থাকে, আমি সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব, এবং সেই কাজটি, প্রাথমিক সার্চ আউটের কাজটি আপনাকে অবশ্যই করতে হবে। সফলকাম হন এবং আশা করব যে অবশ্যই আপনারা জীবনে সফলকাম হবেন, এবং পরবর্তীতে আরও অনেক কথা বলার আছে সেগুলি বলবো, যদিও আপনাদের আর আমার কথা বলার এই সিলসিলা ধারাবাহিকতা তো ইনশাল্লাহ কোনোদিন শেষ হবে না। দেখা যাক আপনি আমি আমরা মিলে কত দূর যেতে পারি। আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ, আবার দেখা হবে।